দেখুন যে কারণে কাতারে মহড়ায় তুর্কি সেনা। পারস্য উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনার মধ্যে তুরস্কের একদল সেনা যৌথ প্রশিক্ষণ কর্মসূচির জন্য কাতারের দোহায় পৌঁছেছে। গতকাল সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, প্রথম যৌথ প্রশিক্ষণ হয় গত রোববার দোহার তারিক বিন জিয়াদ সামরিক ক্যাম্পে। আরবি ভাষায় দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়ে যৌথ অভিযানের পরিকল্পনার প্রেক্ষাপটে এবং সামরিক অভিযানের আগে ও পরে শান্তিরক্ষা কার্যক্রমে কাতার ও তুরস্কের লড়াইয়ের দক্ষতা বাড়ানোই যৌথ অনুশীলনের লক্ষ্য। এতে আরও বলা হয়, কিছুদিন আগেই এ মহড়া পরিকল্পনা করা হয়েছিল। কাতারের সঙ্গে প্রতিবেশীসহ কয়েকটি আরব দেশের সম্পর্ক ছিন্ন করার প্রেক্ষাপটে এ মহড়া হচ্ছে। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।